হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এইচডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি খুব সকাল সকাল চলে এসেছি, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে বাড়িতে শ্রাবণের পিঠে পার্বণ উৎসব, জানি সব বাড়িতেই হয়, বেশিরভাগ বাড়িতেই হয়, অবশ্য সব বাড়িতে বলবো না, বেশিরভাগ বাড়িতে হয়। তো সেই অনুষ্ঠানটা আজকে আমাদের বাড়িতে, সেই উপলক্ষে আজকে রান্নার ছুটি, দুপুরের মেনুটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো করবই। তার আগে রয়েছে আজকে মনসা পুজো, বাড়িতে মনসা পুজো হবে, ওই জন্য সকাল সকাল একদম সমস্ত কাজ সেরে স্নান সেরে নিয়েছি। তারপর মনসা পুজো হবে, বাড়ির পুজো আছে, তো সেই কারণেই আজকে বিকেলে অনেক কাজ, পিঠে হবে নানা রকম। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর চলো শুরু করছি আজকে। মা স্নান সেরে বসে গেছে এখন মনসা পুজোর জোগাড় করার জন্য। তবে জোগাড় তো হচ্ছে পুজোর, তবে ঠাকুর মশাইয়েরই কোনো পাত্তা নেই। থাক, জোগাড়টা তো করা থাক, ঠাকুর মশাই যখন আসবেন পুজো তো হয়েই যাবে। এবার সোজা চলে এলাম ছাদে, ছাদে কিছু ফুল গাছ রয়েছে, সেখান থেকে ফুল তোলার জন্য এলাম। এই দেখো 9 o'clock গাছগুলো কি সুন্দর হয়েছে, এটা তিনটে একসাথে হয়েছে মা সেটাই দেখাচ্ছে, আর তিন রকম কালার হয়েছে দেখো। এটা একটা পুরোটা সাদা, আর গোলাপি আর সাদা একটা মিশিয়ে রয়েছে, আর একটা রয়েছে পুরোটাই গোলাপি। তো তিনটে একসঙ্গে কি সুন্দর দেখতে লাগছে, আমার তো বেশ ভালো লাগছে দেখতে। এই গাছের গোড়ায় এত দূর্বা হয় যে পুজোর জন্য আমাদের দূর্বা চিন্তাই করতে হয় না, এখান থেকে আমরা দূর্বা তুলে নিই। মা তো এখন ফুল আর দূর্বাটা তুলছে, তারপর বলছে ঘরের পুজোটা করে নেবে। ঠাকুর মশাই তো এখনো আসেননি, তাই কি আর করবে, ঘরের পুজোটাই করে নিক। ঠাকুর ঘরে এসে মা তো পুজোর জোগাড় করতে বসে গেছে, আর তোমরাও দেখে নাও মায়ের পুজো পদ। মায়ের পুজো তো হয়ে গেছে, আর এখনো কিন্তু ঠাকুর মশাই আসেনি। আমাদের বাড়িতে একটাই সমস্যা, আমাদের মনসা তলাটা একদম নিচে আর ঠাকুর ঘরটা ওপরে, তাই পুজো করতে করতে যদি ঠাকুর মশাই চলে আসতো তো পুজো বন্ধ রেখে এখন নিচেই চলে যেতে হতো। তো একদিক দিয়ে ভালোই হলো, পুজোটাও হয়ে গেল আর ঠাকুর মশাই আসেনি, এবার ঠাকুর মশাই চলে এলে আর কোনো চাপ নেই। মায়ের পুজো শেষ হলো, আর এদিকে চলে এসছে ঠাকুর মশাই মনসা পুজোর জন্য। পুজো তো জোগাড় করাই ছিল, তাই আর কোনো অসুবিধাই হলো না। যেহেতু আজ বিকেলে তালের ফুলুরি হবে, তাই আমি এখন তালটাকে প্রথমে ফাটিয়ে নিলাম, এরপর এর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এরপরেই শুরু হবে শাশুড়ি বৌমার কম্পিটিশন করে তালের শ্বাস বের করা। এখন যে যার মতো তালটাকে রেডি করে নিচ্ছি, শুরু হয়ে গেছে আমাদের কম্পিটিশন। আপনারা কাকে সাপোর্ট করছেন, শাশুড়িকে না বৌমাকে, এক্ষুনি তাড়াতাড়ি কমেন্ট করে জানান। এই দেখুন শাশুড়ি কতটা তালের শ্বাস বের করতে পেরেছে, আর বৌমা তো থালাতে পড়েইনি। তো আবারও আমি আমার চেষ্টা তো চালিয়ে গেলাম, মায়ের হয়েছে এতটা আর আমার হয়েছে এইটুকু। তালের খোসা ছাড়ানোর পর তালের খোসায় যে অংশটা লেগে থাকে ওটা খেতে আমরা দুজনে খুব ভালোবাসি। তোমরাও কারা কারা এটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে ওনার ইচ্ছা হয়েছে একটু হেড মাসাজ করবেন, তাও আবার লেবু আর তেল দিয়ে, তাই সেটাই এখন আমি করছি। আজকে আমাদের দুপুরের মেনু দেখো, আম আছে, কলা আছে, চিড়ে মুরগি আছে, আর সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে স্পেশাল দই। একটু আগেই আমি বেরিয়েছিলাম আর নিয়ে চলে এসেছি স্পেশাল দই। এখন তো আমরা দুপুরের খাবারটা ভালো করে খেয়ে নিই,
এরপর তোমাদের সাথে দেখা হবে একদম সন্ধ্যেবেলায় রান্নাঘরে। তো এই দেখো তালের ফুলুরিটাই প্রথম হবে, আর তালের ফুলুরির জন্য তালের মধ্যে যা যা দিতে হয় সবকিছু দিয়ে এখন ভালো করে সেটাকে মেখে নিচ্ছে। মা তো কড়া বসিয়ে দিয়েছে, আর এরপরেই শুরু করে দিচ্ছে আজকের তালের ফুলুরি। তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে, আমরা এই রেসিপির ফুল ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে দেব। আর রাখার আগে অবশ্যই কিন্তু টিস্যু পেপার পেতে নেবে, কারণ টিস্যু পেপারই এক্সট্রা তেলটা টেনে নেয়। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর কিভাবে হচ্ছে আজকে আমাদের তালের ফুলুরি তোমরা দেখ। হবে গুড় পিঠে, আর গুড় পিঠের জন্য যা যা লাগে সবকিছু দিয়ে এখন মা রেডি করে নিচ্ছে। আর এই রেসিপিটাও যদি তোমরা জানতে চাও অবশ্যই। তাল পাওয়া যাচ্ছে, তাই তোমরাও কিন্তু আমাদের মতো তালের ফুলুরি করে খেয়ে নাও। আর যে কোনো রেসিপি জানার জন্য অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ ভালো রান্না করে, তোমাদের চাহিদা অনুযায়ী আমরা তাহলে রেসিপি আমাদের চ্যানেলে পোস্ট করব, তোমরা অবশ্যই দেখে নেবে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আমাদের এইচডি ফ্যামিলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে সারাটা দিন তো আমাদের ভীষণ সুন্দরই কাটলো, তো চলো আজকের মতো গুড নাইট, টাটা।